হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইস্তাফায়েত। আমার টাউন হল 4 হয়ে গেছে, টাউন হল আপগ্রেডেড। তো আমার টাউন হল 4 হয়ে গেছে, আগামী 3 দিনের জন্য কী কী বুস্টের পাবো সেটা হচ্ছে এখানে লেখা দিয়েছে, পাওয়ার বুস্ট, রিসোর্স বুস্ট এবং স্টার বোনাস। তো আজকে হচ্ছে কি বেশি কিছু করবই না, আজকে কোনো অ্যাটাক হবে না, আজকে শুধু বিল্ড হবে। এবং ফার্স্টেই টার্গেট হচ্ছে তোমার টাউন হল 4-এ যা যা লাগে, অর্থাৎ যেগুলো আপগ্রেড করতে না, মানে যেগুলো নতুন করে সব থেকে কিনতে হবে সেগুলো হচ্ছে আগে আমি কিনে ফেলবো, অর্থাৎ সেগুলাই হচ্ছে আগে আমি কালেক্ট করব বা যাই করব। তো সবার ফার্স্টে আমার টার্গেট হচ্ছে যে নিউগুলা কিনা। তো ফার্স্টেই হচ্ছে একটা গোল্ড মাইন আসছে, চলো গোল্ড মাইনটা বসায় দিই, পুরোটা রেডি করবো, আজকেই রেডি করব, তোমাদের সামনেই রেডি করব, অর্থাৎ পুরো বেসটা। কিন্তু তার আগে সব কিছু আমার কিনতে হবে, একটা আর্চার টাওয়ার। ওকে, 2টা আর্চার টাওয়ার হয়ে গেল। দেন হচ্ছে এইখানে আর কী কী আছে আমি সেটা একটু দেখতে চাচ্ছি। তারপর এয়ার ডিফেন্সটা পরে দিতে হবে। তো এইখান থেকে হ্যাঁ, বিল্ডার, আরে বিল্ডার হাট তো এখন বসাবো না। সো এইখানে আর কী কী আছে চলো দেখা যাক। এয়ার ডিফেন্স, ওকে, এয়ার ডিফেন্সটাও এই তো মেন, যেটা ওয়াল, অল ওয়াল নেই, বসতে থাক খালি, আরে উপরে তো যাবি না, সো নো টেনশন। আরে চাও না, সবগুলো বসায় দিলাম। এবার হচ্ছে এগুলাকে এক চান্সে লেভেল 3 করে ফেলবো, 4 করবো না, ওটা 3 করে ফেলবো আপাতত, 4 করবো নেক্সট ভিডিওতে। আপাতত হচ্ছে সব বিলগুলো রেডি করব, সেটা তো বুঝতেই পারতাছো। এখন হচ্ছে এই পর্যন্ত কমপ্লিট, 70 ওকে, আর একটুও লাগে। তো চলো, আমার ক্ল্যান ক্যাসেলে হিউজ হিউজ গোল্ড আছে, 5 লাখ, হিউজ না, অনেক বেশি হিউজও না, তবে 5 লাখ আছে, এটা দিয়েই এখন করা মেন কথা। তো আমার লেভেল 3 হয়ে গেছে, এখন আছে কি স্প্রিং, 2টা স্প্রিং আছে, বসায় দিলাম। তারপর আছে ইলেকজার কালেক্টর এবং এয়ার ডিফেন্স, এয়ার ডিফেন্সটা ওকে এখন বসায় দিতেই পারি, যেহেতু আমার বিল্ডার অনেকগুলো আছে, তো একটা বিল্ডারকে একটু 3 ঘন্টার জন্য ব্যস্ত করলে এটা কোনো ব্যাপারই না। সো এয়ার ডিফেন্সও বসে গেছে। আর কিছু নিউ আছে নাই, তো বিল্ডার হাট নিউ, ওকে, ওইটা বাদে আর কিছুই নিউ নাই। এখন চলো আমাদের যেটা মেন টার্গেট সেটা হচ্ছে আমার বিল্ডার বেস, অর্থাৎ বিল্ডার বেস, যেহেতু 4 লেভেল হয়ে গেছে সেহেতু আমার বিল্ডার বেসও রেডি হয়ে গেছে আশা করি, এবং সেই অনুযায়ী আমি কাজটা করব। সো আমার বিল্ডার বেসটাই চলো, এখন আমি বিল্ডার বেসে অ্যাটাক করবো। 601 ট্রফি হয়ে গেছে, ওরে আমি দেখি ব্লাড গোল্ড উঠে গেছি, ওটা দেখিনি। ওকে, রিভিল বোর্ড, মানে বিল্ডার বেসে যাওয়ার জন্য যেই বোর্ডটা আছে এই বোর্ডটা রিভিল করতে বলতেছে, লেভেল 4 যেহেতু হয়ে গেছে। চিফ আর বোর্ড অ্যান্ড ক্রু, গো 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 গো, 3 জন আর 4 দৌড়, চলো আমরা বিল্ডারে চলে যাই। বিল্ডার বেসে, বিল্ডার বেস হচ্ছে অন্য একটা এরিয়া, অর্থাৎ অন্য একটা ভিলেজ, ট্রাভেল করে চলে যাব বিল্ডার বেসে। ওকে, আয়সা পড়ছি, আয়সা ফার্স্টে হচ্ছে সব রিপেয়ার করতে হবে। ল্যান্ড হু হোয়াট ইস স্ট্রেঞ্জ প্লেস, ওকে ভাই, পুরো জঙ্গল হয়ে রয়েছে দেখছো, গাছ গাছালি দিয়া কেমন হয়ে রয়েছে, ফিনিশ নাও, আমি তো জেম নষ্ট করবই না, ইম্পসিবল এটা। সো এই গুমাস্কের লেগা, মাই প্লেস ইউ কমপ্লিটলি, ওকে চলো ফার্স্টেই হচ্ছে এটা, 30 সেকেন্ড। তো 30 সেকেন্ড ওয়েট না করে আমি একটু তোমাদের জন্য ওই করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। সো এইখান থেকে অ্যাটাক, চলো 3 জনের দিয়ে কী অ্যাটাক করা যায়। ও, ওদের বুলেট মানে ইগুলা কিন্তু ক্যানগুলা কিন্তু ডেঞ্জারাস বিল্ডার বেসের। 3টা আমার লেভেল 4-এর আছে, ও ও, আর্মি বুস্টার ইউজ করা, আরে শেষ, এক চান্সেই শেষ, আর এটাই 3 স্টারও পেয়ে গেছি। তো বিল্ডার বেসের সিস্টেমটা কি সেটা অনেকেই জানো, আর যারা না জানো তাদের হচ্ছে অ্যাটাক করতে হইলে 2 টিমই মানে দুইজনই দুইজনের অ্যাটাক করে একই টাইমে, অর্থাৎ এবার যে বেশি পয়েন্ট পায় তার সেই উইন হয়, অর্থাৎ যে বেশি স্টার পায় বা যে বেশি পার্সেন্টেজ পায় সেই উইনার। ওকে, বিল্ডার এইখান থেকে দেখাইতেছে সেম টু সেম নর্মাল বেসের মতোই বিলগুলা, কিন্তু মানে বিল্ডের সিস্টেমগুলা, কিন্তু এটার মধ্যে হচ্ছে বিল্ডার একটাই থাকবে, বিল্ডার বেশি হবে না। সো বিল্ডার একটাকে দিয়েই সব কাজ করতে হবে, এবং এর পাশাপাশি একটা ইভেন্ট আসছে, ওইটা নিয়ে আপাতত কথা না বলি। তো চলো এবার হচ্ছে গিয়ে আমি আমার ডিফেন্সটা, অর্থাৎ ভিলেজটাকে রেডি করব। এবং জানো প্রত্যেকবারের মতোই আমি একটা ভিলেজ ছবি ডাউনলোড করি এবং সেই ছবিটা দিয়েই
আমি হচ্ছে ভিলেজের ডেকোরেশনটা করি, যেই ভিলেজটা আমার সুন্দর লাগে ডেকোরেশন সেই ভিলেজটাই করি। এখন হচ্ছে আমি এই ভিলেজটা করব, এই যে ছবিতে দেখতেই পারতাছো, এবং এই ভিলেজটাই হচ্ছে প্রথম থেকে করব। তো ফার্স্টে টাউন হলটা বসায় দিয়ে দেন হচ্ছে বাকি যা যা আছে আশেপাশে সব কিছু বসাবো। তো ওয়াল আছে এইখানে, ওয়াল যেহেতু 75টা, এবং 75টা দিয়েই ওটা ফুল বসবে। আর এই হচ্ছে আজকের ভিডিও, এবং তোমাদের আমি আগের ভিডিওতে জিজ্ঞেস করছিলাম আর কি গেম চাও, তো তোমরা যারা কমেন্ট করছো তাদের তো থ্যাংকস, আর যারা কমেন্ট করো নাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কী গেম হইলে বেটার হয়, এবং আমিও সেই গেম খেলার জন্য মানে প্রিপারেশন নিব, যেহেতু আমি অনেক গেমই পারি না, কারণ আমি সব গেম খেলি নেই, যেটা সত্যি কথা অনেক গেম খেলছি আবার অনেক গেম খেলি নেই। সো সেই হিসাবে কোন কোন গেম খেলছি সেটাও জানি না। তো চলো এখন হচ্ছে এই যে ডান পাশের ছবিটার মতো আমার বিয়ে বেজটা রেডি করে ফেলি, এবং সেই বেজের মধ্যেই হচ্ছে এরপর থেকে খেলা হবে। আর বেজের সব কিছু তো আপগ্রেড করতেই হবে, সেটার জন্য নেক্সট ভিডিওতে আপগ্রেডগুলো দেখবা, প্লাস অ্যাটাকও করাটা দেখবা। আপাতত এইখানে আমার একটু মনে হয় ভুল হয়েছে, তো আমি সেটা একটু কারেকশন করে ফেলি, এবং ফুল বেজটা আমার রেডি হইতে একটু তো সময় লাগবেই। তো আমি চাচ্ছি না যে তোমাদের টাইম ওয়েস্ট করে ফুল বেজ রেডি করতে আমি তোমাদের দেখাই, তো সেই জন্য আমি ফুল বেজ রেডি করাটা আপাতত দেখাচ্ছি না। কিন্তু আমি মোটামুটি যতটুকু পারি মানে কেটে ছেটে আস্তে ধীরে তোমাদের যতটুকু মনে হয় আমার জন্য বেটার হবে সেটা আমি দেখাই দিই। সো সেটা নিয়ে আমি টেনশন করছি না। তো এইখান থেকে দেখতেই পারতো যে বেসটা কীভাবে কীভাবে রেডি করা হচ্ছে, এবং সেই অনুযায়ী কাজ করা হবে। সো এইখানে তোমাদের কী কী মনে হয়, কী কী আপগ্রেড করা দরকার, কী কী দরকার না, সেটাও আমাকে কমেন্টে জানাইয়া দিও। তো এইখান থেকে অলমোস্ট ফুল রেডি করে ফেলছি, অর্থাৎ মাঝখান দিয়ে এগুলো একটু কেটে ফেলছি, আপাতত আর কিছুই দরকার নেই, আমার বেস অলমোস্ট রেডি। এখন হচ্ছে আমার নর্মাল বেসটাকে ওয়ার বেজে মানে কানেক্ট করতে হবে, অর্থাৎ ওয়ার বেজে নিয়ে যেতে হবে। তার আগে এই ফুলগুলো অর্থাৎ এই যে ডেকোরেশনগুলো আছে, এই ডেকোরেশনগুলো কোন জায়গায় সাজানো যায় সেটাই এখন কথা, এবং সেই অনুযায়ী আমি বসাবো সব কিছু, এবং সেই অনুযায়ী খেলাটা হবে। আর বেসটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও। এগুলো হচ্ছে পুরান বেস আমি জানি, কিন্তু আমার এই পুরান বেসগুলোই সুন্দর লাগে, নতুন বেসগুলোয় অনেক কিছু মিসিং থাকে, অনেক কিছু থাকে না, কিন্তু এই পুরান বেসগুলোই ভালো লাগে, এবং এই পুরান বেসগুলো দিয়েই হচ্ছে আমি গেম প্লে করবো। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাই এই বেসটা এইভাবে না ওইভাবে করেন সেটাও বলতে পারো, সেটা নিয়ে কোনো মাইন্ড করব না। যদি আমার বেস ভালো লাগে অবশ্যই আমি আমার ভিউয়ার্সদের মাঝখান থেকে একজনের বেস নিয়ে বেস রেডি করব। তো চলো এখানে কোনা কোনিভাবে বসায় দিই এই যে। সো আমার এটা কমপ্লিট, সেভ দিয়ে দিই। তো এখন হচ্ছে এটাকেই আবার কপি করে আমার ওয়ার বেসে নিয়ে যাব, যেহেতু এটা ওয়ার অ্যাটাকের বেসই হয়েছে মেনলি, সেহেতু এটা ওয়ার বেজও নিয়ে যাব, এবং ওয়ার বেজে নিয়ে সেমভাবে খালি একটু মুভ করে মাঝখানে নিয়ে যাব, কারণ ওয়ার বেজ যেহেতু মাঝখানে থাকাটাই সুন্দর। সো এই ছিল আজকের মেন ভিডিও, অর্থাৎ আমাদের টাউন হল 4 হয়ে গেছে, এখন থেকে তোমরা টাউন হল 4 এর ভিডিওই দেখবা, এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই চ্যানেলে বলে দিও। এবং প্রায় 99% আনসাবস্ক্রাইব থাকে, নট সাবস্ক্রাইব থাকে, তো তারা সাবস্ক্রাইবটা করলে আমি বেশি খুশি হব, এবং রেগুলার ভিডিও দেবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।